নক্ষত্র ফটো স্টুডিও সবার মাঝে সবার সাথে পুলিশ কিন্তু থানা থেকে আমাদের পাঠাবে এখন যদি এরপরে তোমরা এটাকে নিয়ে করো এই ব্যাপারে লোক কমপ্লেইন করেছে থানাতে তাহলে কিন্তু পুলিশ নিয়ে চলে যাবে সব ঠিক আছে মেডিকেল না করলে তোমরা ঢুকলে কি করে তোমাদের তো প্রথম উচিত মেডিকেল করানো তুমি ঠিক আছে না ভুল আছে সেটা দেখো না তুমি কেন তোমার পরিবারের তো একটা গাড়িটা দায়ী নেওয়া ব্যাপার আছে পাশাপাশি লোকের তো আছেই তোমার পরিবারের তো একটা সেফ গাইড থাকবে তুমি একটা রাজ্য থেকে একটা রাজ্যে ঢুকবে এটা সরকারের নিয়ম তো তোমাকে জানতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যা নিয়ম আছে সেই নিয়মটাকে তোমাকে মানতে হবে ফলো আপ করতে হবে তাহলে তোমার প্রয়োজন আছে তুমি এসছো গেছো ওটা বড় কথা না ওটা ঠিক আছে খবরের তিন চারজন তুমি একটু পরে এখন 8টা বাজে তুমি 9টা 9:30 পরে নিজের বাইক আছে কোনো জায়গায় দাঁড়াবে না সোজা সাঁকড়ায় হাজি এসটিমি হসপিটাল জানো ওখানে যাবে গিয়ে বলবে আমি বাইরে থেকে ফিরেছি আমার এই টেস্ট করতে চাই বললে ওরা তোমাকে টেস্ট করে একটা রিপোর্ট দেবে কাগজ দেবে ওটা নিয়ে এসে বাড়িতে কিন্তু আর বেরোবে না ওই যে ঢুকবে আর রাস্তায় যার সাথেই দেখা কোনো জায়গায় দাঁড়াবে না কোনো কিছু কিনবে না আর কারোর সাথে কোনো কথাও বলবে না যে আপনি এরকম এসেছে আপনি কিন্তু হেলথ চেকআপটা করিয়ে নেবেন এবং যদি যে রিপোর্টটা আসবে তার উপর আপনি 14 দিন ঘরে থাকতে পারবেন যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে আপনার তো অন্য ব্যবস্থা হবে কিন্তু আপনি 14 দিন এখন বাড়ির মধ্যে থাকুন এবং হেলথের সঙ্গে আগে যোগাযোগ করে নিন একাই আপনি সাগরাইলে গিয়ে হেলথ চেকআপটা করিয়ে আসবেন আপনার গাড়ি আছে আপনি চেকআপটা করিয়ে আসবেন কিন্তু তা ওনাকে বলার মানে 10-15 মিনিট পরেই আমি একজন আশা কর্মী আমি ওই আমাদের এতে স্বাস্থ্য কেন্দ্রে আমি জানাই তো তার মধ্যেই ওনার কাছে দুজন বন্ধু আছেন ওনাকে আমি বারণ করে দিন আপনি কারোর সঙ্গে কিন্তু এখন কোনো রকম মেলামেশা করবেন না তা দুজন উনি আসেন তখন ওনাকে আমি বলি যে আপনি এরকম করলেন কেন আপনার সঙ্গে আপনার আগে হেলথ চেক আপ হোক তারপর তো তারপর তাছাড়া আপনি এখন 14 দিন কারোর সঙ্গে মেলামেশা করতে পারবেন না সেই কারণেই এত দূর এগিয়ে যায় ব্যাপারটা নালে উনি যদি হেলথ চেক আপ করিয়ে নিতেন তাহলে উনি থাকতে পারতেন এখানে ঝাড়খণ্ড থেকে এসছো মেডিকেল করে যাও মেডিকেল তো করে যাও N P S নক্ষত্র ফটো স্টুডিও সবার সাথে সবার মাঝে